বাচ্চারা আলু দিয়ে মুরগির মাংস খুব পছন্দ করে খায়, তাই আমরাও কী করি, রান্নার সময় বাচ্চাদের কথা চিন্তা করে মুরগি আলু দিয়ে রান্না করে থাকি। তো আজকে দেখাবো আলু দিয়ে কীভাবে একটি মুরগির রেসিপি তৈরি করলাম। তো প্রথমে আমি আলুটাকে একটু মরিচের গুঁড়ো, হলুদ এবং আদা রসুন দিয়ে আর সামান্য লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু ধনে পাউডার আর একটু জিরের পাউডার দিয়ে এবার সামান্য পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। তো এক পিঠে ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। তো আমি এক এক করে প্রত্যেকটা মাংস উল্টিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, তাই আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো একই রকমভাবে ভেজে নিব। তো ভাজা যখন হয়ে গিয়েছে আমি প্রত্যেকটাই উঠিয়ে নিয়েছি। তো এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করতে করতেই যে মাংসের যে ঝোলটা লেগে গিয়েছে কড়াইয়ে উঠে যাবে। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিয়েছি দুটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি এবার এলাচ, আর এলাচটাকে আমি ছেঁচে দিয়েছি। দিয়ে দিলাম দারচিনি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, তা আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, আমার মনে হয়েছে যে তেলটা একটু কম হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দিয়েছি হলুদ এবং মরিচের গুঁড়ো, দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের পাউডার, তো আমি আরেকটু গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিয়েছি একটু গরম মশলার পাউডার, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে কষানো হয়। মশলা যত কষানো সুন্দর হবে রান্না কিন্তু ততটাই টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তো টমেটো কুচি দিয়ে আমি কিন্তু টমেটোটাকেও ভালো করে গলিয়ে নিচ্ছি।
তো টমেটোটা যখন গলা গলা ভাব চলে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো পানি। তো পানিটা একদম শুকিয়ে দেখুন কষানো হয়ে যাচ্ছে, আর টমেটোটাও কিন্তু গলে গিয়েছে। তো এখন দিয়ে দিলাম মুরগিগুলো, আর মুরগির মাংসটা ভালো করে এভাবে নেড়ে চেড়ে তারপরে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তা আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে কিন্তু একটু ঢেকে রান্না করব। তো মুরগিটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা প্রথমে দিলে কিন্তু অনেক সময় তলানিতে লেগে যায়, তাই মুরগিটা কষানো হলে তারপরে পেঁয়াজটা দেওয়াটাই ভালো। তা আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, কারণ এর আগে আমার লবণ দিতে মনে ছিল না, তাই একটু পরে দিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে রান্না করলে রান্না কিন্তু অনেক টেস্ট হয়। তো এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এতে পানি দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো এতে পানি দিয়ে দিয়েছি। তো এবার ঢেকে রান্না করবো যতটুকু সময় লাগে, আর এর ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিব। তো ভিউয়ার্স, এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার রান্নাটি কিন্তু পুরোপুরি রেডি। তো ভিউয়ার্স, আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রান্নাটি। তো ভিউয়ার্স দেখুন, রান্নাটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।